বন্ধুরা, ঠিকমতো ঘুম হচ্ছে না, সারা রাত্রি চেতন। অনেকে দেখবেন যে রাত্রে শোয়ার পরে হয়তো 4-5 ঘন্টা ঠিকমতো ঘুমায় না, হয়তো ভোরের দিকে সামান্য একটু ঘুম হয়, বা অনেকে দেখবেন হয়তো সন্ধ্যে রাত্রে শোয়ার পরে, হয়তো রাত 9টা শোয়ার পরে হয়তো 2-1 ঘন্টা ঘুমানোর পরে হয়তো রাত্রের দিকে, মাঝ রাত্রের দিকে আপনার সকাল পর্যন্ত সারা রাত্রি কিন্তু ঘুম নেই। তো এইরকম ঘুমের সমস্যায় প্রায় লোকই কিন্তু ভুগছেন। তাই বন্ধুরা, ঘুম আমাদের শরীরে কিন্তু, গভীর ঘুমের কিন্তু প্রয়োজন আছে, এবং ঘুম যদি আমাদের ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আমাদের শরীরে কিন্তু নানা রকম রোগের কিন্তু বাসা বাঁধবে। এছাড়াও দেখতে পাবেন যে অল্প বয়সে কিন্তু আপনাদের, মানে আমাদের শরীরে কিন্তু একটা বয়সের ছাপ কিন্তু পড়তে থাকবে। যাদের হয়তো ঠিকঠাক ঘুম না হয় তাদের কিন্তু দেখবেন যে অল্প বয়সে কিন্তু মনে হবে যে অনেক বয়স্ক লোক বলে কিন্তু মনে হবে। আর যাদের হয়তো দেখবেন ঠিকঠাক ঘুম হয় সেসব ব্যক্তিদের দেখবেন যে অনেক বয়স 50 বছর বয়স হয়ে গেলে তাদেরকে দেখে কিন্তু এটা 20 বছরের ছেলের মতো বা 20 বছরের মেয়ের মতো কিন্তু লাগবে, মানে দেখাবে। তার স্কিন একটা গ্লেজি বা ত্বকের একটা উজ্জ্বলতা ভাব বা শরীরের গঠন কিন্তু ঠিকঠাক থাকবে, যাদের কিন্তু ঘুম ঠিকঠাক আছে। তা এই ঘুম ঠিকঠাক রাখার জন্য একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, সেই মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনারা গভীর ঘুমে কিন্তু আচ্ছন্ন হতে পারবেন। তা এই হোমিওপ্যাথি মেডিসিনটা নাম নিশ্চয় বলবো, সাথে মেডিসিনটা আপনাদেরকে কীভাবে ব্যবহার করতে কীভাবে ব্যবহার করতে হবে সে কথাটাও কিন্তু আমি ডিটেলসে বলবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কেটে কেটে দেখে না, কিন্তু ভিডিওর মাঝখানে কিন্তু মেডিসিনের নাম এবং কীভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমি অবশ্যই কিন্তু ভিডিওর মাঝখানে বলে দেবো, আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো তার আগে বলে দিই, আমি ডক্টর রতীন কুমার পাল, অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। তা বন্ধুরা, যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে সকলকে আমার অনুরোধ যে আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন তাদেরকেও আমার অনুরোধ যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইক অ্যালার্মটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যে আমি হোমিওপ্যাথি সম্বন্ধে যে নলেজেবল ভিডিও বানাচ্ছি যেন সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছায়। এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যদি ভিডিও যদি আপনার মনের মতো হয়ে থাকে নিশ্চয়ই আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়র মধ্যে অবশ্যই শেয়ার করবেন। এছাড়া বন্ধুরা, আপনারা নিজের ফেসবুক হোক বা আপনার ইনস্টাগ্রামে আপনাদের অবশ্যই শেয়ার করতে পারেন। তা বন্ধুরা, অবশ্যই সঙ্গে থাকবেন। যে যাদের ঘুমের কিন্তু গভীর, মানে খুব সমস্যায় ভুগছেন, যারা হয়তো ঘুমে সারা রাত বসে আছেন বা ঘুমের জন্য এধার উধার করছেন, ছটপট ছটপট করছেন, কিন্তু ঘুম কিন্তু নেই, চোখে একবিন্দু ঘুম আসছে না, তাদের জন্য একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। এবং মেডিসিনটা কীভাবে আমি ব্যবহার করতে বলবো সেটা কিন্তু আপনারা ব্যবহার করে আপনারা গভীর ঘুমে কিন্তু কিন্তু আচ্ছন্ন হতে পারেন। তা অবশ্যই আপনারা মেডিসিনটা ব্যবহার করে আপনারা যদি পাশে কোনো ব্যক্তি নাক ডাকে বা পাশে যদি কোনো শব্দ হয়, ফোটকার শব্দ হয়, তবুও কিন্তু আপনি কীভাবে ঘুমিয়ে কিন্তু আচ্ছন্ন থাকবেন। তা অবশ্যই সেই মেডিসিনটার কথা আমরা জানবো এবং মেডিসিনটা কীভাবে ব্যবহার করতে হবে সে বিষয়েও কিন্তু জানবো, অবশ্যই সঙ্গে থাকবেন। তা বন্ধুরা, আমাদের ঘুম যদি আমাদের ঠিকঠাক হয় আমাদের সারাদিনে যে পরিশ্রম বা ক্লান্তি সেটা কিন্তু নিজে নিজেই কিন্তু এই রেস্টের মাধ্যমে বা ঘুমের মাধ্যমে কিন্তু সেটা সম্পূর্ণ কিন্তু ঠিকঠাক হয়ে যায়। বা আমাদের শরীরে যদি কোনো ইনফেকশন হয় সেটা কিন্তু ঠিকঠাক যদি ঘুমের মাধ্যমে কিন্তু সেটাকে কিন্তু ইনফেকশনটা কিন্তু ঠিক হতে, মানে সাহায্য করে এই ঘুম, তা ইনফেকশনটা কিন্তু ঠিক হয়ে যায়। এছাড়াও যাদের হয়তো ঘুম ঠিকঠাক হয় না তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যার ব্যাপার, ঘুম ঠিকঠাক না হওয়ার কারণে আমাদের শরীরে কিন্তু নানা রকম রোগ কিন্তু বাসা বাঁধবে। যেসব রোগগুলা হয়তো সুগারের সমস্যা দেখা দেবে, নাই হয়তো নার্ভের সমস্যা দেখা দেবে, কারো হয়তো ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেবে যাদের হয়তো ঘুম ঠিকঠাক হয় না, বা কারো হয়তো গল ব্লাডারের স্টোনের সমস্যা দেখা দেবে, বা কারো হয়তো কিডনি রোগের সমস্যা দেখা দিতে পারে, বা কিডনিতে পাথর হওয়ার চান্সও খুব বেশি থাকে যাদের ঘুম ঠিকঠাক হয় না। এছাড়াও দেখবেন যে হার্টের সমস্যা বা হার্টের ভাল্ভের সমস্যা, বুক ধরফরানির রোগের সমস্যা, এটাও কিন্তু
আপনার ঘুম ঠিকঠাক না হওয়ার কারণে কিন্তু দেখা দিতে পারে। এছাড়া ইউরিক অ্যাসিডের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা, এছাড়াও আপনার থাইরয়েডের সমস্যাও কিন্তু আপনার শরীরে কিন্তু শুরু হতে পারে এই ঘুম ঠিকঠাক না হওয়ার কারণে। তা বন্ধুরা, অবশ্যই ঘুম আমাদের শরীরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হয়েছে কিন্তু ঘুম। তাই জন্য ঘুম যদি ঠিকঠাক হয় আপনার শরীর ঠিক থাকবে এবং সতেজ থাকবে। তাই জন্য ঘুম যাদের হয় না ঠিকঠাক, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে দেখবেন যে শরীরে একটা ক্লান্তি ভাব, দুর্বলতা ভাব, এবং হয়তো দেখবেন যে সবসময় একটা চোখ টেনে ধরার মতো, মদ খা মাতালের মতো চোখ টেনে ধরার মতো একটা ভাব থাকতেই পারে। এছাড়াও শরীর দিন দিন দেখবেন যে শরীর দুর্বল হয়ে পড়া বা শরীরে রক্ত কম হয়ে যাওয়া বা যাতে বলে অ্যানিমিয়ার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এছাড়াও দেখবেন যে আপনাদের ঘুম যদি ঠিকঠাক না হয় আপনাদের রক্তে বা ব্লাডে হিমোগ্লোবিনের পার্সেন্টেজের পরিমাণটা কিন্তু কমতেই শুরু করবে। তাই জন্য অবশ্যই কিন্তু ঘুমের কিন্তু আমাদের প্রয়োজন আছে। তাই জন্য ঘুম আমাদের শরীরকে সতেজ এবং মনটাকে স্ট্রং করে রাখতে কিন্তু সাহায্য করে। এছাড়াও আমাদের যে কার্যক্ষমতা কিন্তু বাড়ায়, সাথে সাথে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকেও কিন্তু স্ট্রং রাখে। আর যাদের ঘুম ঠিকঠাক না হয়, এই রোগের সমস্যা তো আছেই, এর সাথে সাথে কিন্তু আপনার বড় ধরনের একটা রোগের সমস্যা যেটা হচ্ছে ক্যান্সারের মতো সমস্যা কিন্তু আমাদের শরীরে কিন্তু দেখা দিতে পারে। তাই অবশ্যই কিন্তু ঘুমের কিন্তু প্রয়োজন আছে। এছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যা, মানে যাদের পায়খানা ঠিকঠাক ক্লিয়ার না হয়, সেই সমস্যা কিন্তু দেখা দিতে পারে। অবশ্যই কিন্তু আপনারা যে কোনো মাত্রায় হোক আপনারা অবশ্যই কিন্তু ঘুমানোর চেষ্টা করবেন। এছাড়া তিনটি টিপসের কথা বলছি। যেমন হচ্ছে রাত্রের দিকে যখন আপনারা শুতে যাবেন তার ঠিক এক ঘন্টা আগে আপনাদের সোশ্যাল মিডিয়া, যেমন টেলিভিশন, ল্যাপটপ, স্মার্টফোন, অনেকে দেখবেন স্মার্ট ফোন হাতে নিয়ে নড়িয়ে যাচ্ছে শুয়ে শুয়ে নড়িয়ে যাচ্ছে, তাতে কিন্তু ঘুম আসবে কী করে? তাদের ব্রেন তো অনবরত কিন্তু চালনা করছে, শুয়ে শুয়ে ব্রেন কিন্তু কাজকর্ম চালাচ্ছে, তাহলে কী করে আপনার ঘুমটা আসবে? তাই জন্য শোবার ঠিক এক ঘন্টা আগে আপনি মোবাইলে, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেন। আপনি যদি রাত 10টায় শোন, 9টায় বন্ধ করেন, রাত যদি 11টায় শোন তাহলে কিন্তু 10টার সময়, মানে এক ঘন্টা আগে কিন্তু সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেন, নিশ্চয়ই ঘুম আসবে। এবং ঘুমানোর চেষ্টা করুন, নিশ্চয়ই ঘুম আসবে। যদি দীর্ঘদিন যদি ঘুম না আসে তখন কিন্তু আপনারা হয়তো দেখলেন যে 10 দিন 12 দিন 2 সপ্তাহ 1 মাস থেকে ঘুমের সমস্যা ভুগছেন, তখন কিন্তু মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারবেন। একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিন, মেডিসিনটার নামটা বলবো এবং মেডিসিনটা কীভাবে ব্যবহার করতে সে কথাও কিন্তু আমি ভিডিওর মাঝখানে বলবো। তা অবশ্যই নিজে থেকে ঘুমানোর চেষ্টা করুন, ওষুধের উপর ডিপেন্ড করবেন না। তাছাড়া আপনারা হয়তো কাজকর্ম করার মাঝখানে দেখবেন যে হয়তো দাঁড়িয়ে থাকা কেউ, হয়তো সিকিউরিটির কাজ, হয়তো অফিসের বসে থাকার কাজ করার মাধ্যমে আপনি যখন ঘরে ফিরবেন, ঘরে ফেরার সাথে সাথে শরীরের মধ্যে একটা ব্যথা বা একটা চটচটে ভাব বা আলিশতা ভাব কিন্তু লেগেই থাকে, এর জন্য অনেক সময় হয়তো ঘুম আসে না। তা আপনারা অবশ্যই শোবার আগে সাবান দিয়ে ভালো করে দুই হাত দুই পা ভালো করে ধোবেন। ধোয়ার পরে সাবান দিয়ে ভালো করে মুখ এবং ঘাড় গলা ভালো করে ধুয়ে, জলের ঝাপটাতে ভালো করে ধুয়ে হালকা করে ফ্যান চালিয়ে আপনারা শুয়ে পড়ুন। দেখবেন শরীরের যে সারাদিনের ক্লান্তিটা অনেক কম লাগবে, শরীরটা অনেক রিল্যাক্স লাগবে এবং আপনার কিন্তু ঘুম অটোমেটিক আসবে। এছাড়াও আপনাদেরকে যদি যারা ঘুমের সমস্যায় ভুগছেন বা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আপনারা শোবার ঠিক 2 ঘন্টা আগে খাওয়ার কত রাত্রের ডিনার সেরে নেন বা রাত্রের খাওয়া দাওয়ার পর্ব শেষ করুন। খাওয়া দাওয়া পর্ব শেষ করার পরে কিন্তু অনেকে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন, 1 ঘন্টা পর ঘুম ভেঙে গেলে সারা রাত ঘুম আসছে না। তা আপনাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে একটু হাঁটাচলা করুন, বসুন, ঘুরুন, টিভি দেখুন, বাড়ির আত্মীয়ের সঙ্গে বা বাড়ির ফ্যামিলির সঙ্গে সবার সঙ্গে গল্প গুজব করুন, শোবেন না। কেন, ব্রেনের যে আপনি যে খাবারটা খেয়েছেন, আপনি রাতের দিকে অবশ্যই হালকা খাবার খাবেন, রিচ খাবার খাবেন না, এই যে খাবারটা খেয়েছেন খাবারটাকে হজম করতে অন্তত 2 ঘন্টা আপনার সময় লাগবে। এই খাবারটা হজম করতে 2 ঘন্টা সময়ের মধ্যে আপনার ব্রেন কিন্তু অনবরত কিন্তু চালনা করছে, অর্ডার করছে খাবারটাকে হজম করার জন্য, সেই কারণে অনেক সময় ঘুম কিন্তু আসে না। তাই জন্যে কিন্তু আপনাদেরকে অবশ্যই
সঠিক ঘুমের জন্য আমাদেরকে রাত্রের দিকে ডিনারটা 2 ঘন্টা আগে, রাত্রির ভোজনটাকে 2 ঘন্টা আগে অবশ্যই সেরে নিতে হবে। এই 2 ঘন্টা আপনারা একটু জল খান, ঘুরে বেড়ান, গল্প গুজব করুন, সব করুন। এবং আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে রাত্রের সময়ে শোয়ার, সকালে ঘুম থেকে সময়ে উঠে একটু এক্সারসাইজ, ব্যায়াম, ঘোরাফেরা, মর্নিং ওয়াক এগুলো করুন, নিশ্চয়ই আপনার রাত্রে ঠিকঠাক ঘুম হবে। যাদের রাত্রে ঘুম ঠিকঠাক হয় না, অনিদ্রা সমস্যায় ভুগছেন, বা যারা হয়তো ঘুমের চেষ্টা করছেন রাতে কিন্তু সারা ঘুম আসছে না, তাদের ক্ষেত্রে একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলছি। এবার মেডিসিনের দিক দিয়ে যাচ্ছি। মেডিসিনটির নাম হচ্ছে প্যাসিফ্লোরা মাদার, জার্মানি কোম্পানি, অবশ্যই কিনবেন। ডক্টর রিকুয়েজের প্যাসিফ্লোরা মাদার 20 ml আপনারা অনলাইন হোক বা হোমিওপ্যাথি স্টোর থেকে অবশ্যই কিনে নেবেন। এই জার্মানি কোম্পানির ডক্টর রিকুয়েজের প্যাসিফ্লোরা মাদার এই মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন, সহজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আধ কাপ ঠান্ডা জলে আপনারা 20 ফোঁটা করে মিশিয়ে আপনারা একবার রাত্রে শোবার 1 ঘন্টা আগে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটা ব্যবহার করার কারণে অন্য কোনো হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু আপনারা ব্যবহার করবেন না। তা এই মেডিসিনটা এক টাইমই খাবেন, রাত্রে শোবার কিন্তু আপনারা 1/2 ঘন্টা আগে ব্যবহার করুন, করলে কিন্তু সুন্দর ফল পাবেন। 1/2 কাপ ঠান্ডা জলে 10 ফোঁটা, বাচ্চাদের যদি সমস্যা থাকে আপনারা অবশ্যই মেডিসিনটা খাবেন না, কিন্তু বড়দের ক্ষেত্রে খেলে আপনারা এই মেডিসিনটাকে 20 ফোঁটা খাবেন। ঘুম যখন ভালোভাবে হতে শুরু করবেন তখন ডোজটা হাফ করে দিয়ে 10 ফোঁটা করে 1/2 কাপ জলে মিশিয়ে দিনে একবার রাত্রের দিকে শোবার 1/2 ঘন্টা আগে আপনারা অবশ্যই ব্যবহার করুন, আপনাদের ঘুম হবেই হবে। তা এই মেডিসিনের কথা বললাম, কীভাবে ব্যবহার করতে হবে সে কথা বললাম, টিপসের কথা বলেছি 3টে, এবং ঘুম না হওয়ার কারণে যেসব রোগগুলো হয় সে কথাও কিন্তু বলেছি। তা বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়র মধ্যে অবশ্যই শেয়ার করবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে যারা যুক্ত হতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল নেবেন।